আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না আদর করে ভালোবাসে মহাব্বতের ভাষায় তার বান্দাদেরকে মাঝে মাঝে কোরআন শরীফের মধ্যে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ কত মায়া করে মোহাম্মত করে ডাক দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন বান্দাকে এখানে বান্দা কিন্তু গভীর রজনীতি চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে হাইজাকারি করে এমন বান্দা আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু বান্দাকে চোর বলে সম্বোধন করে নাই ডাকাত বলে সম্বোধন করে নাই সন্ত্রাস বলে সম্বোধন করে নাই হাইজাকার বলে সম্বোধন করে নাই জেনাখোর করে জেনাকারী বলে সম্বোধন করে নাই মৎখোর বলে সম্বোধন করে নাই ইমানদার বলে সম্বোধন করেছে বলেন আলহামদুলিল্লাহ কি বলে সম্বোধন করছে ইমানদার ইমানদারের অনেক দাম

সেই হাতের ওজন ওই হাতের ছায় লক্ষ কোটি গুণ বেশি ওজন ঠিক কিনা বলে আগর হাল মোয়ে মন বাসদ জবানাম কুজাতা শুক্র ই নিয়ামত গুজারাম আদমিয়াত দাদায়ে বাজম মুসলমান আই খো দা করু বা সাব একসা বর একসা কর দায়ান আমার শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে যেই পশমগুলো আছে যে লোম আছে কবি বলেন আমার গায়ের প্রত্যেকটি পশুদের গোড়ায় গোড়ায় যদি একটা মুখ হয়ে যায় একটা জবান হয়ে যায় একটা মুখ হয়ে যায় আমার প্রত্যেকটা ফসমের গোড়ায় গোড়ায় আর ওই প্রত্যেকটা মুখ দিয়ে যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি এরপরও আল্লাহ তালা শুক্রিয়া আদায় হবে না আদায় হবে না কি বলেন হবে আল্লাহ যদি আমাকে হিন্দুর করে জন্ম দিতে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বেঈমানের ঘরে জন্ম দিতে জীবনে একটা সিজদা করার তৌফিক আমার ভাগ্য হতো না আর নবীর উম্মতের দাল এজন্য বুঝতে হবে শুকরিয়া এমন একটা বিষয় আল্লাহ তাআলা বলেন যদি আমার শুকরিয়া আদায় করা হয় আমি বান্দার কে বাড়িয়ে দিব শুক্রের না আমাত হায় তো চন্দাকে কে আমাত হায় তো অজরে তকুশি রাতে মা ছন্দাকে তকুশি রাতে মা নেমত যদি কম হয় বল্লা তোমার কাছে এই নামতটা কম হতে পারে তোমার কাছে সামান্য মনে হতে পারে আমার এই নামতটা কিন্তু তুমি যদি ভালো করে একটু বিবেচনা করে দেখো যে নেয়ামতের মধ্যে আমি আল্লাহ তোমাকে ডুবায় রেখেছি একটু ভালো করে বিবেচনা করলেই তোমার বুঝে আসবে আর যখন আমি তোমার থেকে নামতটা চিনে নিব তখন তোমার বুঝে আসবে কিন্তু কোনো কাজ আসবে না এই জন্য বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ তোমাকে নামত বাড়িয়ে দেব নামত বাড়িয়ে দেব আর যদি তুমি অকৃতজ্ঞ হও তুমি যদি না শুকুর বন্ধা হও বরঞ্চ নামত তো বাড়িয়ে দিব না যে নামত দিয়েছি সেই নামত তোমার থেকে চিনে নেব এই জন্য বলতেছি আমরা যারা এই মাহফিলের শ্রোতা হতে পেরেছি এই মাহফিল বসা সুভাগ্য লাভ হয়েছে খুশি না বাবা জোরা আওয়াজ দিয়ে বলেন আজকে যদি আমার নাজবত যদি ভিন্ন হতো আমি যদি অমিসলিমের ঘর জন্ম গ্রহণ করতাম কিন্তু আমার এই সৌভাগ্য লাভ হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ এখানে ডাক দিয়া বলে নাই বেশি বেশি নামাজ পড়া বেশি বেশি রোজা রাখা বেশি বেশি পর্দা করা বেশি বেশি হজ করা এখানে ডাক্তা ইত্তা খুলল আমি আল্লাহকে ভয় করো ভয় করো আমি আল্লাহকে মোহাব্বতের সাথে যদি আল্লাহ জবান দিয়া থাকে চিৎকার দিয়ে বলেন কে বলেছেন এটা কি মোহাব্বতের আওয়াজ চিৎকার দিয়ে বলেন কে বলেছেন আর আরো মহাব্বতের চিৎকার দিয়ে বলেন জবান দিছে কে জবান কার সানে ব্যবহার হবে মোহাব্বত বলেন তা আল্লাহ তাআলা আপনাকে মায়া করে দয়া করে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে আমার ईमानदार বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগা আ তুমি তাকায়া দেখো আগামী কালের জন্য তুমি কি পাঠাচ্ছ আগামী কাল কথা কি কাল আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ একটু তাকায় দেখো কে বলতেছেন আল্লাহ আগামীকালের জন্য ব্যাংকে কি রাখতেছ সেটা বলে নাই আগামীকালের জন্য কি পাঠাচ্ছ ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ إن الله خبير بما تعملون حرك دارت خوف حق الْمُدَامِ دل جنة المأواد هد أورا الله فقرب العالمين ما يار بشاي محبت আদর করে ডাক দিয়া বলে হে আমার ইমানদার বান্দাগণ আমি আল্লাহকে ভয় করো কারণ তোমাকে যে দুটি চক্ষু দিলাম এটা আমি আল্লাহ দান করেছি কথা বলেন পৃথিবীর আর কেউ দান করেছে না আমাকে কথা বলেন কেউ দিছে আমার যে দুটা কান কে দিছে আমার যে দুটা হাত নাড়াছাড়া করছি কে দিছেন আমি যে বাজারে আসলাম দুইটা পা ব্যবহার করে কে দিছেন আল্লাহ দিয়েছেন এই জন্য ভয় করতে হবে কাকে কোন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে কোন এমপিকে কে কোন মন্ত্রীকে কোন পুলিশ বাহিনী কে তো ভয় করবো কাকে এটা কার আদেশ মোহাব্বত বলেন কার তাহলে আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করতে হবে এটা হলো আল্লাহ তালার আদেশ এটা কোন মোস্তাফ বিষয় নেই যে ভয় করলে করবি না করলে নাই এটা এমন একটা বিষয় না যোগল একটা হুকুম যোগল হুকুম কোরআনের মধ্যে বহু জায়গায় যুগল আদেশ এসেছে আপনারা সহজেই বুঝবেন কেউ যদি স্বামী হয় তাহলে তার স্ত্রী লাগবে স্ত্রী ছাড়া স্বামী হবে আর স্বামী ছাড়া স্ত্রী হয় তাহলে স্ত্রী হতে হলে স্বামী লাগবে স্বামীর জন্য স্ত্রী লাগবে এই শব্দগুলা হলো যোগল শব্দ যোগল শব্দ বুঝবেন আপনারা যোগলার আবশ্যক ইয়া আলেশ তুমি ইমান আম্বাদ তো তুমি আল্লাহকে ভয় করতে হবে বলে আমি ঈমান এনেছি শনি বুদ্ধির আমি ঈমান এনেছি কিন্তু আমি আল্লাহকে ভয় না করলেও কে হবে না আপনি যদি ঈমানদার হতে হয় ইমানদার দাবি করতে হয় আল্লাহকে ভয় করতে হবে এই জন্য বিন্নতা বলেন ইল্লাদিনা আমানু আমিনু সলিহা যারা ঈমান এনেছে ন্যায় আমল করে এয়া ইয়ে হাল্লা দিনা মানুষ একুল্লাহ অকলো কলম স্বাধীন কে বলেছিম কে কে এগুলো জুবুল আদেশ আকিমত চলা আ তো জাকা নামাজ পঢ়া তো জাকাত দাও তুমি নামাজ পঢ় কিন্তু জাগাত দাও না এই নামাজ কবুল হবে না হবে না হবেনি হবে না কেমনি সেটাই নামাজ পড়ে কিন্তু জাকাজ দেয় না বান্দা এই নামাজ কিন্তু কবুল না আপনি যতই বলেন আমি চোদ্দ বার হজ করছি বারো বার করছি আপনার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আপনি আকিম সালাহ মেনেছেন ওয়াদু যাকাত আপনি আয়াতের প্রথম অংশ মেনেছেন দ্বিতীয় অংশ মানেন নাই এজন্য আল্লাহ আপনার নামাজকে কবুল করবেন আকিম সালাহ ওয়াদু যাকাত যুগল শব্দ এরকম শব্দ এরকম যুগল শব্দ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আকিমুস সালাহ ওয়া আতুয যাকাহ আকিমুস সালাহ ওয়া আতুয নামাজ পড়বা তো যাকাত দাও তুমি যাকাত দাও না নামাজ পড়া আমি বলবো নামাজ হয় না কেমনে হয় না বান্দা বোঝার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা সুযোগ করে দেন নামাজ পড়ে জাকাত দেয় না নামাজ হয় না এইভাবে যে যে বান্দা জাকাত দেয় না তার অর্থ সেই বান্দা নিজেই নিজের জাকাত খায় কথা না হ্যাঁ নিজেই নিজের জাকাত খা তো নিজে যদি নিজের জাকাত খা হালাল না হারাম কথা কন না কেন হালাল না হারাম হ্যাঁ যদি এটা যদি হারাম হয় রক্তটা হালাল হবে কি বলেন আবাদতের জন্য পূর্ব শর্ত হল হালাল রিজিক হালাল রিজিক বক্ষণ করে যে রক্ত হবে সে রক্ত নিয়ে যদি আবাদত করা হয় সেই আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর যদি হারাম খাওয়ার দ্বারা রক্ত হয় সে রক্ত যদি মাওলার আবাদত করে সে আবাদত গ্রহণযোগ্য নেই কষ্ট হয়নি বুঝতে আপনাদের তাহলে আপনারাই বলেছেন হারাম খাদ্য দ্বারা যে রক্ত হয় সে রক্তের আবাদ আল্লাহ তালা কবুল করেন না আপনি নামাজ পর্যন্ত জাকাত দেন না এরকম নামাজ আল্লাহ তালা কবুল করেন না কারণ এটা যোগলা দেশ আকিম নামাজ পড়বে তো বান্দা জাকাত দাও জাকাত ছাড়া নামাজ পড়লে নামাজ আদায় এটা বুঝতে হবে এই মাসালাটা বুঝে যাইলে যথেষ্ট হবে বেশি বোঝা লাগবে আপনি জাকাত ছাড়া নামাজ পড়তেছেন এই বান্দা সুৎখর হবে নয়তো বা হবে যে জাকাত দেয় না এই বান্দাগুলা যারা ধনী লোক এরা সুদী সাথে অথবা ঘুষের সাথে জড়িত কারণ যারা জাকাত দেয় না তাদের হৃদয়ের ভিতরে তাদের অন্তরের ভিতরে কোন নম্রতা ভদ্রতাই থাকে না এই জন্য নম্রতা ভদ্রতা থাকে না তাদের অন্তরটা হয় কর্কশ কঠিন হৃদয় হয় এই জন্য হাওলার চাইতে আসলে তারা বলে কত দিনে দিবেন কয় টাকা দিবেন বাড়তি কত টাকা দিবেন এইভাবে শর্ত করে ও করজা হাসানা দেয় না এ হৃদয়টা শক্ত হয় কথা কর না কেন আর হৃদয়টা হয় শক্ত যে বান্দা জাকাত দেয় না কিন্তু হজ করে বারবার হজ করে খোদার কসম করে বলতেছি ওর একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিকটা বেটি দরবার

ওয়ালতানজুর সুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ভয় করতে কেন বলেছেন এটা আগে বুঝতে হবে ভয় করার জন্য কেন বলেছেন ভয় করার জন্য এই জন্যই বলেছেন যে দেশে সরকারি নিয়ম শৃঙ্খলা যত মজবুত আইন কানুন যত কঠিন সেই দেশে মানুষের মাঝে শৃঙ্খলা তত সুন্দর কি বলেন আইন কানুন যে দেশে যত মজবুত সেই দেশের মানুষের ভিতরে নিয়ম শৃঙ্খলা তত বেশি সুন্দর হয় এর মধ্যে কোনো সন্দেহ আছে কিছু কিছুদিন আগে আমাদের সরকার সাহেব আইন করেছেন হুন্দার চালক যদি হেলমেট না থাকে মাথার মধ্যে দশ হাজার টাকা জরিমানা লাইসেন্স না থাকলে চল্লিশ হাজার টাকা জরিমানা জেল আছে এক মাস কথা কন্যা এখন বুড়া বুড়া যে হুন্ডাগুলো আছে 60 বছর 70 বছর লাইসেন্স ছাড়া চলছে রাস্তার মধ্যে এগুলা এখন মেইন রোডটা সৌভাগ্য হয় না আকা হতে চলে কি বলেন এগুলার মেইন রোড দেখা সৌভাগ্য আর নাই আকা-বাকা আকা-বাকা মধ্যে ছালা আসে না নাই সরকারের আইনটা করার কারণে এখন ওই ড্রাইভার সাহেব এবং হুন্ডার মালিক চিন্তা করলো হুন্ডার দামে তো 20000 টাকা নাই অতএব ধরা খালি যাবে জেল আছে এক মাস চল্লিশ হাজার টাকা নগদ জড়িবে না হেলমেট না থাকলে এখন শহরে তেল দেয় না হেলমেট নাই কথা বলে না হেলমেট নাই কোথায় সাম্পের মধ্যে লেখা আছে হেলমেট নাই তো তেল তেল তো অবশ্যই আছে কি বলে কিন্তু সরকার বাধ্য করে হেলমেট ছাড়া ত্যাল দিবে না এখন সরকারি আইন মানতে বাধ্য বান্দা এখন আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করেছেন বান্দার সমস্যা কি রোগ কি এটা কি আল্লাহ জানেন না কথা বলেন জানেন কি জানেন না আরে মজা পাবেন এত ইয়া মনে করেন না আল্লাহ রহমত একটু বইয়েন না নিরিবিলি বসেন বসলে বা আপনাদের মোহাব্বতে কিছু কথা তো আল্লাহ দিলেও দিতে পারে আমার তো কোনো কথা নিয়ে বসি না আমরা তো মাহফিলের আয়োজক সাথীরা মহাব্বত করে বলছেন আপনি কিছুক্ষণ আলোচনা করেন বাবা বললাম বাবা সাথীরা তো আমাকে বলছেন আলোচনা করার জন্য আমার সময়টা আপনি আলোচনা করুন না তুমি করো তাহলে বাবার মহাব্বতে আদেশেই বসছি কি বলেন কথা বলেন না কেন এই জন্য আমরা আপনাদের সন্তান আমরা বাহিরে অনেক বড় বড় মাহফিলে বয়ান করি আল্লাহ শকর বড় একটা মসজিদে জুমা পাড়ায় আপনাদের দোয়া এটা কোনো গর্ব করে বলতেছে না অহংকার করে বলতেছে না আমার মসজিদ যারা চেনে জানে তারা জানে আপনারা যদি মোহাম্মত করে বেশি সময় তো আমি আলোচনা করব না হুজুর আসলে আমি ছেড়ে দিব একটা মিনিট দেরি করবো না আপনারা যদি বসতেন এদিক সেদিক ঘুরাফেরা না করে এখানে কদার কসম করে বলছি আগে আগে বলে দিই কাউকে ছোট করার জন্য কটাক্ষ করার জন্য কোনো নিয়ত নাই আগল ছিল না এখনো নাই আমরা সবাই ভাই ভাই ঠিক না ভাই ঠিক কথা ধরে বলে কাউমিয়া আলিয়া এ দ্বিধাবোধ আমরা কেন করব সবাই আমরা ভাই ভাই সবাই তো একই নবীর উম্মত একই আল্লাহর গোলাম ঠিক না ভাই ঠিক হ্যাঁ তাহলে এত পাটল কেন এত কিছু কেন এক টুপিয়ালা বসছো তো শ্রোতা একেবারে ফ্যান্ডেল বরফুর ওই টুপিয়ালা হয়েছে একদম পুরা ফ্যান্ডেল খালি আছে না না কথা গান হ্যাঁ তো এখন কি টুপির ভিতরে ঢুকে গেছে নাকি সব এগুলো একটা ভাইরাস কথা বুঝাতে পারছি এই জন্য বান্দা জিকির করে না কারণ জিকির এটা জায়েজ নাই জোরে কেন করব আস্তে করবো কেউ জোর আছে কেউ আস্তে নিয়ে আছে আস্তেওয়ালা আস্তেটা করে না জোরওয়ালা জোরটা করে না ওই বাজারে ব্যান গাড়ি টলিওয়ালা সে বোরার টোড়ে জিকির শুরু করছে বলেন সুবহানাল্লাহ এই সমস্ত যুক্তি দরকার কোন এই সমস্ত যুক্তি দিয়া তর্ক দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই সুন্দর ভাষায় পাঞ্জল ভাষায় মহব্বতের সাথে জোট মিলের সাথে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আমাদের মাঝে আছে যত মতানক জোরবালা কয় জোরের দলিল দিয়া জুনাইদ বামানগরী হাটাদারি মাদ্রেসের মহাদেশ উনি বলতেছেন আমাদেরকে ম্যাশ কাপের দরচে কয় দুই গ্রুপ মোবাসাবোস কিনিয়া আস্তে জিকি নিয়া জোরে জিকির বাধা ঘন না কেন তো রাতের বারোটা একটা পর্যন্ত আস্তেওয়ালা আস্তেটা সাবেদ করছে যুক্তি দলিল দিয়া আর জোরেওয়ালা জোরোটা সাবেদ করছে জিকির জোরে যায় দুনু গ্রুপ যায় নাকের তেল দিয়া ঘুম ঘুম ওজন আর ওই বান্দা রিক্সা চালা কোন একজন হকানি ফিরের মুরিদ হোক বা আল্লাহ হোক যাই হোক সে উঠে জিকি শুরু করে দিছে আল্লাহর কাছে কোন বান্দার দাম বেশি কথা বলেন জোরে বলেন ফন্ডিতি করে কোনো লাভ নাই আমাদের দেশে কোন পন্ডিতের কোনো অভাব নাই বললার কোনো অভাব নাই অতএব কারণে বলবো তো কাউকে আঘাত দিয়ে না মহাব্বতের ভাষায় বলবো সুন্দর ভাষায় বলবো কি বলেন ইসলাম তো শান্তি না তো ইসলামের দাওয়াত দিতে অশান্তি কেন সৃষ্টি করে আল্লাহ তো আপনাকে চোর বলে টাকাত বলে ডাক দিতে পারতো কারণ আপনি রাতের গভীর রজনীতে ডাকাতি করেন চুরি করেন সন্ত্রাসী করেন আল্লাহ তো আমাকে আপনাকে চোর বলে সম্বোধন করেন করছেন কি বলছেন ইমান দা বলেন আমরা সবাই কি অতএব কথা হলো ইমানদারের কথা ইমানদারের মতোই হতে হবে মহাব্বতের বাসায় হতে হবে কাউকে কটাক্ষ করে ছোট করে আপনি ইসলাম প্রচার করবেন তো কোনো লাভ হবে না এরপরের দিন ফেসবুকে আপনি সদ্য গোষ্ঠী সহকারে গালি গালা শুরু হবে কথা বলেন ঠিকঠাক ব্যাটি। এই জন্য বলতেছি সামান্য সময় কথা হবে আমাদের প্রধান মেহমান আল্লাহ আলোচনা শোনার পরে বুঝবেন মাপের আলোচক চক চক যার আলোচনায় সাধারণ মানুষ কি গোলামে কেন স্থির থাকতে পারে না যেহেনটা দিলটা এমন এমনভাবে আল্লাহর দিকে প্রভাবিত হয় প্রাশ্চর্য হয়ে যাবে তো আরসমতে ইনশাল্লাহ কী বলেন আগামীকাল কি কে বাজারে গিয়ে তাফসিল করার মাফিল হবে না এই বছরের জন্য হবে একটা দিন যদি আমরা করি আমাদের বাইরে যারা চা গেছেন কোনো সমস্যা নেই আমরা এতে কষ্ট পাই না বাকি আপনারা চা পানি পান করে ইনশাআল্লাহ অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসবে স্বল্প সময়ের কথা আল্লাহ ফাকরুল আলম ডাক দিয়ে বলেন হে বান্দা এই ইমানদার আমি আল্লাহকে ভয় কর কেন ভয় করতে বলেছেন একমত হলো বান্দা যখন আল্লাহকে ভয় করবে কাকে কথা এmeida আপনি বড় চেষ্টা করতে জোরে বলার জন্য আপনাদের তো দাদা আছে আপনি চিৎকার করে বলেন কাকে? তো আল্লাহকে ভয় করার জন্য কেন বলেছেন এটা আমরা দুনিয়ার এক্সাম্পল দি মেসাল দিলে বুঝতে পারবো ভয় করার দ্বারা কি फायदा আপনি এমন এক জায়গায় চলে গেছেন যেখানে আপনি ছাড়া আর দ্বিতীয় আর কেউ নাই এমন হয় কি হয় না জোরে বলেন আপনারা আলাদা সেখানে প্রশাসনের ভাইরা না আপনার মা বাবা আপনার উস্তাদ সাথী সঙ্গী কেউ নাই এমন জাগাতে আমরা যায় কি যায় না এমন সময় কি আমাদের কাটে কি কাটে না কাটে ওই জাগাতে আপনার বড় একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট আছে আপনি একজন মুফাসসির আপনি একজন খতিব আপনি একজন বক্তা আপনি যে কোনো অপশনের হল না কেন আপনি মোবাইলটা বের করে আলহামদুলিল্লাহ ইউটিউবে ঢুকে আপনি সব চালু করে দিয়েছেন ওপেন করে ওই মুহূর্তে কেউ দেখে না আপনার কোনো শ্রোতারা দেখে না আপনার কোনো মুসল্লিরা দেখে না আপনার কোনো মুরিদগণরা দেখে না দেখতেছেন কে জোরে বলেন তো ওই সময় আপনাকে কে বাধা দিবে ওই সময়টা আপনি মুসল্লির ভয় জনগণের ভয় শ্রোতার ভয় মানুষের ভয়ে আপনি গুনা ছাড়বেন না তাহলে ওই সময় গুণা ছাড়ার মন্ত্রণ নাম বলো তাকুয়ার ল বল তো ভালো ওই সময় গুণা ছাড়ার ভয়ের মন্ত্রর নাম কি তাকুয়ার ল ল একমাত্র তাকোয়ানভ যে মেডিসিন আছে এই মেডিসিন যদি আপনি আপনার কলবের মধ্যে ব্যবহার করতে পারেন আপনার গভীর রজনীতে যেমন সূর্যের আলো তো তেমন জনগণের মাঝে যেমন আপনার নির্জনা তেমন কথা বলেন ঠিক না ব্যাঠি আপনার সুরত সিরত দুই রকম হবে না যদি তা কোয়া যদি হয় আজ যদি তা কোয়া যদি অর্জন না করতে পারি আমি আর আপনি তাহলে আমাদের সুরত জনগণের সামনে একরকম হবে বক্তিতার ময়দানে ওয়াজের ময়দানে একরকম হবে আর নির্জনতার সময় ভিন্ন রূপ ধারণ করবে ঠিক না ব্যাটি এর জন্য আমাদের সুরাত আর سیرতকে করার জন্য তাকওয়ার মেডিসিন আমাদের অন্তরে ভিতরে ঢুকাতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে বলেন আমিন তাকুয়া তাকওয়া যদি বান্দার মাঝে থাকে তাকওয়া তাকওয়ার গুণ যদি বান্দা অর্জন করতে পারে তাহলে বান্দা সূর্যের আলোতে যেমন গভীর রাজনিতেতে তেমন বান্দা জনগণের সামনে জামান নির্জনতার সামনে দেব এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ মুহাব্বতের ভাষায় ডাক দিয়া বলেন তাকওয়া অর্জন কর বান্দা তাকওয়া অর্জন কর তাকওয়া নামক মেডিসিনটা যদি তোর সিনার ভিতরে ঢুকাইতে পারো তাহলে তোমার জন্য কোনো পুলিশ বাহিনী লাগবে না সেনাবাহিনী লাগবে না তোমার জন্য উস্তাদ লাগবে না তোমার জন্য সব সময় তোমার পিছনে পিছনে ফিস সাহেব থাকা লাগবে না তাকুয়ার সবকটা যদি আল্লাহ ওয়ালাদের থেকে নিতে পারো ওলামায়ে কেরাম থেকে যদি তাকুয়ার সবকটা নিতে পারো জীবনের যদি তুমি একবার তাকুয়ার সবক নাও সারা জীবনের জন্য তুমি সফল হয়ে যাবে حرك دارت خوفه حقدر دل مدام جنه الماوى ذهب اورى مقام واما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى جنه جوات লং কোর্স আছে শর্ট আছে লং কোর্স বর্ণনা করার সময় আমার হাতে নাই শর্ট হলো দুইটা জান্নাতে যাওয়ার শর্ট কোর্স দুইটা পদ্ধতি রয়েছে দুইটা পথ রয়েছে জান্নাতে যাওয়া এই দুইটা পথ যদি কোনো বান্দা শেরিক রিকশার হোক আর দুনিয়া কোটিপতি হেলবার হোক আর মেসিয়ার হোক আর যাই হোক সে বাদশা হোক ফকির হোক লম্বা হোক বেটে হোক সুন্দর হোক আর কালো হোক দুই গুণ যে বান্দা অর্জন করবে সেই বান্দা একেবারে কালো একেবারে বিশ্রী একেবারে খুশ্রি একেবারে দরিদ্র একজন রিক্সাওয়ালা একজন কুলি মজুর যে হোক না দুইটা গুণ যদি বান্দা অর্জন করতে পারে আমার আল্লাহ তাআলা বলেন আমি তাকে সোজা জান্নাতুল মাওয়ায় প্রবেশ করায় দিব জোর বলেন আল্লাহর কথা কি মিথ্যা না

ونهى النفس عن الهوى الله اكبر الله دي الله اكبر محبة الشد دك الله اكبر واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى দুইটা মেসেজ দিয়ে যাচ্ছি দুইটা মেসেজ এক নম্বর মেসেজ হলো বান্দা যেখানেই থাকো তুমি তোমার রবের সাথে মোলাকাতের ভয় করো রবের সাথে মোলাকাত ওজনে আমি কম দিচ্ছি তো আমি ভয় করতে হবে একদিন না একদিন এই বান্দার যেগুলা কম দিচ্ছি বান্দাকে ঠিকঠাক মতে পূরণ করে দিয়ে আমার হিসাব নিসাব সামনে যাবে আমি আমার ক্ষমতা আছে আমি বেঈনসাফি করে বিচার করতেছি একদিন একদিন ইনসাফের কান করায় আমাকে দাঁড়াতে হবে দাঁড়ায় এক পাড়া ঘন্টা আমাকে সামনে আগাতে হবে এই ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা আছেনি কথা বলার আসেনি আমার ক্ষমতা আছে আমার মাস্তানি আছে আমার যুবকরা আছে বহু কিছু আছে এই যুবকদেরকে বুঝি করে আমি মাস্তানি করি এই মাস্তানি আমার ধুনীয়া আমার জমিনে চলতে পারে আঘারাতের জমি একটা সেকেন্ডের জন্য মাস্তানি চলবে না

এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাগামতন দরেছেন বানলাকে জাগামতন ট্রিটমেন্ট করতেছেন ও আম্মাবাল খাফা মাকাবা রব্বি রবের মোলাকাতের ভাই করো কথা বলবা তো আল্লাহ তোমাকে জবানদান করেছেন ঢালাও ভাবে কোন কাউকে গালি দিয়ে কথা বলা যাবে না এই জবানদান করেছেন কে আল্লাহ محبت বলেন কে हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दाम हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दाम देखता हो जे दर हो चाह आपकी रहम म करम देखता हो जर चाहता हो आपकी रहम म करम तो दिल में तो आता है समझ में नहीं आता তো দিল মে তো আতা হাসমজ মে নাহি আতা फस জা লিয়া মই তেরি পেহচান ইহি হ্যায় फस জা লিয়া মই তেরি পেহচান ইহি হ্যায় জিবনে লাগে দেখছিনি দেখা সম্ভব কথা সম্ভব এই জমিন আল্লাহকে 200 কে দেখা নয় কিন্তু আল্লাহর কুদরত কে সব কিছুর মধ্যে দেখতে পায় গাছের পাতা বলে না ডালা বলে না শিকল বলে আর ফল বলে আর ফসল বলেন সব কিছুর কার দেখা যায় জোরে বলেন কার কুদরত সব জায়গার মধ্যে তোমার কুদরত দেখা যায় ও আল্লাহ দুইটা নয় দিয়েছো দুইটা চক্ষু দান করেছো জীবনে তুমি তোমাকে দেখি নাই তুমি কেমন তাও দেখি নাই তোমার রংটা কেমন তোমার কেমন তাও দেখি নাই তবে বিশ্বাস তুমি একজন আছো কথা বলেন আস না সব জায়গার মধ্যে উপস্থিত কে আছেন আপনার ভিতরে কে আছেন বাল্লা তুমি আমাকে তালাশ কলাশ করলো পাড়ে ছুড়ায় যাওয়া লাগবে না বন্না তুমি আমাকে তালাশ করার জন্য সমুদ্রের মাঝে যাওয়া লাগবে না সাত সাতlogback আসমান ওঠা লাগবে না জমির নিচও যাওয়া লাগবে না ওয়ফি আনফুসিকুম মাফালা তুবাসিরুন আল্লাহ সব জায়গায় কি আছেন আল্লাহ কথা বলেন কি আছেন আল্লাহ আল্লাহকে ভাই করতে হবে ভাই করতে হবে কাকে দুইটা মেসেজ আমাদের বক্তা সাহেব চলে আসলে এক নম্বর মেসেজ হলো আম্মা মান খাফা মাকমা রব্বি যেখানেই থাকো না বান্দা তুমি গভীর রজনীতে থাকো না কেন যেখানেই থাকো আমি আল্লাহ তোমাকে দেখতেছি সব সব জায়গায় বিরাজমান তুমি যেভাবে থাকো না কেন যেমনি থাকো না কেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি তুমি এই কথা মনে করিও না আমি আল্লাহ তোমাকে قصر ذلك باتا عسى كي بجنو هيا جاي وامد سبوط مي وروقتن إللا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. الله أكبر. أر شمند

করে টিটকা দিয়ে বলন স্যার এই দুইটা কাজ যদি করতে পারেন সোজা জান্নাতুল মাআওয়ায় প্রবেশ করাবেন কে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুইটা কাজ করার তৌফিক দান করুন সকল বলেন আমিন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারুনকা জাব খাওয়াতিনা হল মুনিত হুইহি তাখরুজুনা আইয়ামুল জাদি খবাইনাহা